এবার ক্যান্সার চিকিৎসায় বাজারে আসছে ভ্যাকসিন। চলতি দশকের শেষের দিকে অর্থাৎ 2030 সালের মধ্যে এসব ভ্যাকসিন পাওয়া যেতে পারে। করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দেখানো এক দম্পতি এই তথ্য জানিয়েছে। এই দম্পতি বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা উগো শাহিন ও উজলেম তুরিসি বলেছেন, গবেষণায় বড় ধরনের সাফল্য এসেছে, তাই আশা করা যাচ্ছে সামনের বছরগুলোতে ক্যান্সারের জন্য ভ্যাকসিন আসছে। মহামারী শুরু হওয়ার আগে বায়োএনটেক এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কাজ করা শুরু করে, কিন্তু বিশ্বব্যাপী জরুরি অবস্থার মুখে কোভিড ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। কোম্পানিটির বেশ কয়েকটি ক্যান্সারের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে বলেও জানানো হয়েছে।